অবশেষে সমাপ্তি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনে। জানা গিয়েছে রাজ্যের 21,79,000 কৃষক ইতিমধ্যেই কেন্দ্র সরকারের এই প্রকল্পের সাহায্যের জন্য অনলাইনে আবেদন করেছেন। এমতো অবস্থায় শেষমেশ রাজ্য সরকারের তরফ থেকে সোমবার রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করার সম্মতি দিল। সম্মতি দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেন। কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন কয়েক আগেই খোঁচা দিয়ে বলেছিলেন, একমাত্র বাংলায় এই প্রকল্প চালু করেনি সেখানকার সরকার। দেশের মধ্যে বাংলার 73 লক্ষ কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। 2018 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের আওতায় 2 হেক্টর পর্যন্ত জমির মালিকরা বছরে 6,000 টাকা করে সরকারি সাহায্য পেয়ে থাকেন। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় দেশের 9 কোটি কৃষক যুক্ত হয়েছেন এবং তারা প্রতি বছর কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সাহায্য পেয়ে আসছেন। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/তে যেতে হবে। সেখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বিকল্পে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পরবর্তী পেজে আধার নম্বর চাওয়া হবে এবং ওয়েবসাইটে দেওয়া ক্যাপচা দিতে হবে। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি রুরাল অথবা আরবান কৃষক, আপনি যে এলাকার সেই এলাকা পছন্দ করে নিতে হবে। এরপর ইয়েস বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পর্যায়ে আপনার কাছে আবেদন করার অনলাইন ফর্ম চলে আসবে, যেখানে রাজ্য, গ্রাম এবং অন্যান্য বিবরণ সঠিকভাবে দিতে হবে। পাশাপাশি এই ফর্ম দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধীয় যাবতীয় বিবরণ। পাশাপাশি এই ফর্ম ফিল আপ করার সময় আপনাকে জমি সম্পর্কিত বিবরণও দিতে হবে। বিবরণের মধ্যে রয়েছে আপনি কত পরিমাণ জমির মালিক এবং সেই জমির খতিয়ান ইত্যাদি। এরপর সেভ বিকল্পে ক্লিক করতে হবে। পরবর্তী পর্যায়ে আপনার দেওয়া তথ্য ভেরিফিকেশন করা হবে এবং আপনি যদি এই প্রকল্পের জন্য উপযোগী হয়ে থাকেন তাহলে কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাকে প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে।